প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্যা দুর্গত মানুষদের 8 কেজি করে চাল দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু বকর সিদ্দিক। এ সময় লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে গেলে এক নারী ও যুবককে চড় মারেন ইউপি চেয়ারম্যান। এছাড়া কয়েকজনের সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। তবে চর মারার বিষয়টি অস্বীকার করেছেন আবু বকর সিদ্দিক। জানান, বারবার ত্রাণ নিতে আসায় একজনকে সরিয়ে দেন তিনি। এই ঘটনায় স্থানীয়দের মাঝে খুব বিরাজ করছে। লাইনে গিয়ে দাঁড়াইছে, আমাকে বলছে ঠিকই এখানে থাকি, আমি বলছি এখানে থাকি। এটা বলার পরও আমার ব্যবসা একটা শর্মা রয়েছে, যদি না দিতে পারে তাহলে ও আর না করবো, দিতে পারতাম না তাহলে আমরা তো আর যাই না ওই জায়গায়, গিয়ে দাঁড়ায়ও না। এভাবে ডাইকে নিয়ে তো মারা ঠিক না, আমরা প্রাণ দিতে তাই আমরা প্রাণ নিতেছি, কিন্তু যে এই কারণে আমরারে কেড়ে মার আবু বকর আমরারে মারবে, আমরা তাই বুঝতে পারছি।